नमस्कार दिले चलबे ना तुम्हें कि करते हबे देवी आयोजन दुग्ध दिए कला तीन तक सबरी कला पुष्पाजलि दिबे ना पूजा तुम ग्रहण करे नाओ शब्द हलो पीछे देवी मंगल रास्ता दिए पूर्व पुष्पाजल Thank you.
পরে কুলের মুছে তার ঘর তা খেতে বের করে তাহলে কি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না ও কোন আমি তোর পুষ্পাঞ্জলি দেব না তাহলে কি তুমি এই পদ্মার সাথে যুদ্ধ করতে চাও যুদ্ধ তো হলো সেই পদ্মার সাথে রক্তারক্ত হলে আমি তোকে দুপার আগাও তো খেতে হবে ঠিক আছে চা আমিও দেখে নেব আমি হলাম শিবের কন্যা বিশ্বহরি অষ্টকোটি নাগের দেবী নাম আমার পদ্মা দেবী তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে তাই তো তুমি যুদ্ধের জন্য তৈরি হই না চা ঠিক আছে আমি যুদ্ধের জন্য প্রস্তুত হইছি দেবী তাই দেখো এই চাচ্ছদের কাছে কেমন করে তুমি আমাকে বুঝাতে দিতে পারো তুমি ঠিক আছে আমিও দেখে নিব ইয়ো কি জাহান দূরে Oh,
শেষ বারের মতো বলছি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও আমি চলে যাব পর্য বলে বলে নশা কথা উচ্চারণ করনা তুই আমার সুশর মতো আমার বাসা থেকে দেখে হয়ে যা তা না হলে চুলের মুঠি ধরে ঘর দেখা দেবে কেমন দেবে ঠিক আছে চল তোমাকে চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে বের করতে হবে না আমি একা এসেছি একাই যেতে পারবো যাবার পরে পরে বলে যাচ্ছি আমি হলাম শিবের কন্যা বিশ্বহরি অষ্টকোটি নাগের দেবী নাম আমার পদ্মা দেবী তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে চলে বলে বলে আও চলে পুষ্পাঞ্জলি আমি নেবই 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 তবে আমার নাম পদ্মা আমি স্পেশাল ছাত্রগর কেমন করে আমাকে জানাও তাই আমি দেখে নিব দেখে নিব দেখে নিব হুঁশিয়ার পদ্মা সুশান মত আমার বাসা থেকে বিদায় হও বিদায় চা হ্যাঁ বিদায় হও তোমার সাথে আমার এখানে শেষ দেখা নয় ঠিক আছে দেবি তোমার সাথে আবার দেখা আমি দেখতে চাই তুমি কেমন করে পদ্মা আমাকে হরণ করো আমি দেখতে চাই পদ্মা দেবি সামার একটা নারী হই আমাকে হুঁশিয়ার করে দিয়েছে আমিও আমি মনে মনে স্থির করছি আগামী কাল বেলা 10 করিকার সময় ওই বাড়িতে যাত্রা করব দেখি ওই পদ্মা সাই আমাকে কেমন করে হরণ করে কেমন করে হরণ করে কেমন করে হরণ করে হাই ভগবান আমি একই কি শব্দ দেখিলাম কে যেন আমাকে ডেকে ডেকে বলছে ওরে সাত সাত ছড়া গো তোর ওই চৈত কান মধুদিন গার ছয় পুত্রি আর নিজের যুগের পালিয়ে যাত্রা করুস তোর নাকি বহু বহু জয়লাভ হবে একই আমি স্বপ্ন দেখিলাম ভগবান আমিও স্থির করছি আমি আমি ওই আগামী কলক আমি বেলা 10 কোটিকার সময় বাড়িতে যাত্রা করিব আই চৈত কর্মদরটিকা আর ছয় পুত্র নিয়ে আর আমি নিজে যাত্রা করব বাড়িতে দেখি আমি দেখি বাজি কোনদের বাড়িতে আছে কিনা বাজি কোনদের বাড়িতে আছো হো বাজি কোনদর তুমি জানো কি কাম করলে আবার কি কাম আমি করি নাই এখন আমি একটা দুপুর বুঝছো নানির নগে বয়ে ফিল্ডিং মারি আমার শালা রে কি কাম হান করছো আরে শালা কামাই কইরা জানি ভাত দেন যায় তো দাদা কি ভাত দিলি কেরা দে ওই পারান বাইছে দে তুমি আর আমি দেই না তাই তো দে তেলে কামাই করে তেলে তুমি কই দেছো ভাত দেন না গো ভাত কি পারান বাইছে দিব এই যে তো তোমার আর আমার দেন না গো তাই তো এক কাম করো গো তুমি চা খাইয়ে হোক আমি আর একটু আলাপ করিহি এই শুন কি আলাপ করন না করা হ্যাঁ ও দাদির নগে আলাপ খুইয়া তুই হে গান্ডাগা কুন্ডা তোর মন নাই আমার কোনো কিছু মনে থাকে না আজকে আমারে যেন কিবা ডন্ডের ভাবে ধরছে ওই যে গাজীপুর যাইয়া একটা গান গাইছিলি না আমার সাতটা খুইলা জরি বানাতে বাজি কন্ডর ঠিক আছে ও বাজি কন্ডর না না ও মাঝে কন্ডর কে রে জানে ডাকতে আসে দে হচ্ছে শালির পোলা কে জানে আইছে তাহলে তুই একটু দেখা ও মাঝে কন্ডর হ দেখছে কে রেটা হে কে রে হাই হাই না না এই যে শুনো ও এই যে হিমপি আকো এই যে নি আমি চিনছি দেখে ও উজু জানি নগরে চাচ দগর আছে না হে হে আইছে এই তারিখে না আমি নানি রে না এক করে ছেড়ি মনি হলো ও আমার মনে হয় কার মুখ দেখে উঠছি প্রণাম করছি
শোনা বাজিকন্দ দন বলুন সদাগর সাহেব আমাকে একটি কাজ করে দিতে পারো রে বাজিকন্দ দন আমগো কামই হইলো কাম করা একটা কে 10 টাকা কাম কইরে দিব আমি রে শোনা বাজিকন্দ দন বলুন আই চট্ট কোন মদর নিয়া ওই কালী দর্শকরে ডুবান আছে তোমরা ওই লোকগুলো বাসে দিতে পারবে বাজিকন্দ দন ভাষা মনি খালি এর টাইন তুই আর উসগুলো বন্ধ দিবার কইলো বন্ধ দেব ঠিক আছে বাজিকন্দ দন ওই লোকগুলো বাসিয়ে শৈশাপর করে আমার গেটে রেখে দিবে বাজিকন্দ দন হ্যাঁ পারমু পারবে মাঝি তো পারমু কিন্তু একটা শর্ত আছে কি তোমার শর্ত বাজিকন্দ দন না না জুনো তুমি এটা যেতে হাঁটা চাইয়া নো শালির পোলা তুমি চাও তুমি জুয়ান মানো হ্যাঁ চাইলে ভালো হ্যাঁ বাজিকন্দ দন বলো সদাগর সাহেব আমরা ওই 14 দিনের মধুকর উঠাইয়া পরে ভালো করে বাঁধা দেব বুঝুন আমরা দাম ধরে আগে ফুরিয়ে নেব কত নিবা বাজিকন্দ দন কত আমরা কোন আমরা জীবন উঠতে চাইয়ে নিনি চাও বাজিকন্দ দন তুমি চাও আমনে দেন কত দিবেন আমনে কই হলেন যে 500 টাকা দিরো 500 টাকা না না আমার জুকুর চাল একবারে ছাই মে গেছে গা আমি কাম করব না আমি যাবো গা এ তুই যাস কা नानीगा পাঁচশিকা পাঁচশিকা দেড় টাকা হ্যাঁ আমি তোমাকে 3 টাকা দেব 3 টাকা আমরা নিবার যাবো কে পয়সা আইলাম পাঁচশিকা পাঁচশিকা দেড় টাকা ঠাকু মায়া কই 3 টাকা দেব আমনে কাম করব না পাঁচশিকা টাকা ঠিক আছে মাঝি গন্ডদ তোমাকে পাঁচশিকা পাঁচশিকা দেড় টাকা দেব দেড় টাকা দেব তাই দেব কা বইছি শোনো মাঝি গন্ডদ বলুন ওই লোক আগুনে পাশে সই সাপর করে আমার গাঁঠে রেখে দিল ঠিক আছে মাঝি গন্ডদ আচ্ছা ঠিক আছে जीवन बहुत चाइना तुल আমি না কই তোমার ঠ্যাঙ্গে দছি দেখছ ওয়া ঠ্যাঙ্গে দইরা কই তোমার ঠ্যাঙ্গি দছি কা ঠ্যাঙ্গেলে ইহে ভুল কইলে হইছিল না তোর বন্ধু মার ঠ্যাঙ্গে দছি আমার ঠ্যাঙ্গে এলা আমার ঠ্যাঙ্গে চুলো লাগবো না হ্যাঁ উঠো উঠো আচ্ছা নৌকা বাঁধে হালা ইটো বড় কষ্ট করছো ওই ঠাতে नौका बांधा शेष हो कत सुंदर नौका बांधी बुझ ঠিক আছে ওভুটা কত সুন্দর রং দিয়া আমরা জাবা কইরা চাইছিলেন না হেবা গুরি বনছি ঠিক আছে মাঝিকন্দ দন লোকাটো বাসানো শেষ হয়েছে তোমরা হয়তো অন্তর্মহলে চলে যাও আমার সরকারকে দেখে আমি লোকাটো ভালো করে সাজিয়ে নি আচ্ছা সোনিকা 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 ওগো স্বামী সোনিকা আমাকে দেখেছেন স্বামী হ্যাঁ তোমাকে যে দেখেছি সোনিকা বলো স্বামী শোনো কেন দেখেছি শোনো সোনিকা আই আমার ছোট্ট কর্মদর ডিঙ্গা
আর ওই ছয় পুত্র আর আমি নিজে এই মুহূর্তে ঠিক করছি আর বাড়িতে চলে যাবো। সোনিকা ও গোস্বামী, হ্যাঁ সোনিকা, আপনি যে বাড়িতে চলে যাবে, হ্যাঁ আমার ছয়টি বুকের মালিককে নিয়ে, হ্যাঁ সোনিকা আমি একা একা কেমন করে এই মন্দিরে থাকবো, স্বামী আমি কেমন করে থাকবো। শোনো সোনিকা, এটা বিধি লিখন, বাণিজ্য করা যে আমাদের কর্তব্য, তাই আমরা সদর বংশ লোক, আমাদের বাণিজ্য করা যে কর্তব্য সোনিকা, তাই তাই তুমি ওই ছয় পুত্রকে ভালো করে সাজিয়ে গুজে দাও সোনিকা। না আমি থাকতে পারবো না সব, আমি থাকতে পারবো না। আনা সোনিকা, এমন কথা বলো না সোনিকা, এটা বিধি লিখন, আমাকে বাণিজ্য করতে যেতে হবে সোনিকা। আমার ছয়টি বুকের মালিককেও সঙ্গে নিয়ে যাবেন, আমি কাকে নিয়ে থাকবো স্বামী, আমি কাকে নিয়ে থাকবো স্বামী। ওই ভগবানকে দোয়া দিয়ে তোমাকে কেউ কিছু করতে পারবে না সোনিকা। ঠিক আছে স্বামী,
এজে বিধির বিধান আপনাকে বাণিজ্য যেতে হবে আপনি একটু অপেক্ষা করেন স্বামী আমার ছয় ছয়টি বুকের মালিককে আপনার হাতে তুলে দিচ্ছি স্বামী ঠিক আছে সোনিকা আমি তুলে দিচ্ছি স্বামী তাই করো সোনিকা ওরে মালিক মালিক তোরা কোথায় আয় বাবা মালিক হ্যালো হ্যালো ওরে মালিক ওরে সোনা আসো মালিক আমি যে কি করি তোমার কাছে কথাটা বলি বলবো ওরে সোনা তোমার পিতার আদেশ তোমার পিতার সাথে ওই ওই দুটো সে বাণিজ্য যেতে হবে তোমার পিতার কাছে চলে যাও যাও বাবা এসো বাবা মা আমি তোমাকে ছেড়ে যাব না কেন বাবা আমি যাব না তোমাকে কেন বাবা যাবে না কেন তোমাকে ছেড়ে যাব না মা এসো বাবা এসো বাবা আমি তোমাকে যেতে হবে যাও বাবা এসো বাবা আমার মুখে এসো বাবা